অপরের পাশাপাশি নিজেরও ধ্যান রাখুন। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশা। একবার একটা গ্রামে একটা মুচি ছিল, আর আশপাশে কোথাও মুচি ছিল না। তো তার কাছে বিশাল ভিড় লেগে থাকতো সবসময়, একজনের পর আরেকজন, একজনের পর আরেকজনের জুতো সেলাই করে যাত। কিন্তু তার নিজের জুতো ফুটেছিল, তো তার জুতোই সেলাই করার টাইমই পাচ্ছিল না। তো লোকে বলতো, আরে ভাই তোর নিজের জুতো সেলাই করে নে। বলে হ্যাঁ স্যার, করে তো নেবো, আগে আপনাদেরগুলো জুতোগুলো সেলাই করে নিই। তো এমন করতে করতে তার জুতো এতটাই ছিঁড়ে গিয়েছিলো যেবার মাটিতে পা পড়ে যাচ্ছিল, তবুও সে লোকের জুতোগুলাই সেলাই করছিল। কিছুদিন হয়ে যায়, আস্তে আস্তে তার পায়ে একটা চোট লাগে, মানে জুতো পড়েনি সেই কারণে। তো সেই চোট আস্তে আস্তে বড় ঘায়ে পরিণত হয়, তবুও সেরকম কিছু করে না, পাশের হাসপাতালে দেখাতে যায় এবং জানা যায় যে সেটা ইনফেকশনে পরিণত হয়ে গেছে এবং হোটো থেকে গোটা পাটা বাদ দিতে হবে। কোনো উপায় ছিল না, নাহলে বাঁচতো না, তাই সেটাই করে। এবং সে কাজ করা বন্ধ করে দেয়, যখন জুতো সেলাই করা বন্ধ করে দেয় তখন গ্রামের যারা জুতো সারাতো, মানে যাদের জুতো ছিঁড়ে গেলে সেলাই করতো, তারাও তাদের জুতোগুলা ছেঁড়ায় পড়তে হচ্ছিলো। তো এই ছোট্ট একটা গল্প থেকে একটা ছোট্ট জিনিস শেখা যায় যে অপরের তো ধ্যান নিচ্ছেন, মানে তার যত্ন নিচ্ছেন, কিন্তু সাথে আপনারও যত্ন নিন। কারণ আপনি ধরুন একটা পরিবারের সদস্য, মানে আপনি ধরুন বাবা, কারো বাবা কারো স্ত্রী। তো আপনি কোনো ব্যবসায় চাকরিতে কোনো না কোনো জিনিসে খুব ব্যস্ত থাকছেন, আপনি নিজের যত্ন নিতে পারছেন না। তো কখনো এরকম না ঘটে যায়, মানে আপনি কোনো একটা অসুখে পড়ে গেলে তাহলে তো আপনার পরিবার কষ্ট পাবে, নাকি অন্য কেউ। তো সবার ধ্যান নেওয়ার পাশাপাশি, মানে যত্ন নেওয়ার পাশাপাশি নিজেকেও যত্ন নিন, স্বাস্থ্যই সম্পদ। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। স্বাস্থ্য থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন আর দেখতে থাকুন টিভিটি, আর নিজের যত্ন নিতে থাকুন।